হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ। এই মুহূর্তে আমরা আছি মেঘনা ব্রিজে, তো আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা মুন্সিগঞ্জে কোথায় যাচ্ছি। এখানে কয়টা কটেজ, কটেজের নামগুলি কি, সব কিছু এখানে লেখা আছে। এটা হচ্ছে পুল সাইড, তো এখানে এই যে সুইমিং পুল, পুল সাইডটা খুবই সুন্দর, চারপাশটা খুবই সুন্দর। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জের গজারিয়াতে, তো মেঘনা নদীর পাড়ে সুবর্ণা ভূমি রিসোর্টে। তো আমরা এখন রিসোর্টটাতে ঢুকবো। আমরা এখন রিসোর্টের দিকে যাচ্ছি, তো চারপাশটা খুবই সুন্দর। তো এখানে একটা মিনি পার্কের মতো রয়েছে, তো কটেজগুলি দূর থেকেও দেখতে খুব সুন্দর লাগছে। জানি না ভিতরে কি আছে, গিয়ে দেখবো। তো এই তো সামনেই দেখা যাচ্ছে মেঘনা নদী, তো আমাদের কটেজটা হচ্ছে পুরো মেঘনা নদীর সাইডে। বারান্দা থেকে পুরো মেঘনা নদীটাই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে ছাদ, তো এখান থেকে পুরো এরিয়াটাই খুবই সুন্দর দেখা যায়, মেঘনা নদী দেখা যায় এবং রিসোর্টের পুরো অংশটাই দেখা যাচ্ছে। তো কাশফুল, নদীর পাড়ে কাশফুল রয়েছে। এখন হলো দুপুর 3টা বাজে, তো এখন আমরা লাঞ্চ করতে যাব। তো এই অংশটার নাম অরুন্ধতী, তো আমরা লেভেল 1-এ আছি, তো আমরা এখানে লাঞ্চ করব। তো যাই বসি। তো আমি একদম পুল সাইডের দিকে বসলাম, আর আমাদের খাবার চলে আসছে, আমরা এখনই খাবো। তো জায়গাটা খুবই সুন্দর, আমি খাচ্ছি আর বাহিরে নদী দেখছি, তো পুরো ভিউটাই অসম্ভব সুন্দর। এই তো দেখতেই পাচ্ছেন যে পুরো নদীটাই দেখা যাচ্ছে, এখানকার পুরো ভিউটাই দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। Thank you.
সুবর্ণ ভূমি রিসোর্টে আমরা যে কটেজটায় উঠেছি এটা হলো রোদেলা সারাবেলা, এটা সব থেকে সুন্দর এবং এটা সব থেকে বড় মজার ব্যাপার হলো এটা পুরো রিসোর্টটাই হচ্ছে মেঘনা নদীর পাড়ে, যার কারণে এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, পুরো রিসোর্টটাই খুবই অসম্ভব সুন্দর। তো আমরা এখন পুরো রিসোর্টটাই ঘুরে দেখবো। মেঘনা নদীর উপরে, তো আমাদের রাত 8টা বাজে, আমাদের এখানে বারবিকিউ পার্টি হবে, তো আমরা আবার রাত 8টা বাজে আসবো। তো এখন এখন আমরা যাচ্ছি আমাদের বারবিকিউ পার্টিতে। তো আমরা সুইমিং করতে যে আমরা একটু লেট করে ফেলেছি, তো আমরা এখন যাচ্ছি ভিতরটাতে। তো আমরা এসে দেখি অলরেডি সবাই খাওয়া শেষ, তো আমরা সবার লেটে আসছি, তা আমাদের বারবিকিউটা আমরা করছি, তো আমরা এই কিছুক্ষণের মধ্যে ডিনার করব। তো আমাদের ডিনার এসে পড়েছে, তো আমরা এখন ডিনার করব। তো আমাদের ডিনারে আছে বারবিকিউ চিকেন, এটা হচ্ছে মুগ ডাল, আর সাথে রয়েছে রায়তা সালাদ আর পরোটা। এই আমাদের ডিনার, তো আমরা এখন ডিনার করব। তো আমরা চলে এসেছি ডে টু এর ব্রেকফাস্টে, তো আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন আমরা ঢাকা ব্যাক করব। শুভ সকাল, আবারও এসে পড়লাম ভিডিওতে। তো এখন আমরা আসলে ব্রেকফাস্ট করতে আসছি যে জায়গাটা, এই জায়গাটা অসম্ভব সুন্দর। আমার অপোজিটে নদী আর ন্যাচারাল ভিউ দেখা যাচ্ছে, ডান সাইডে পুল সাইড, তো সব মিলিয়ে অনেক অনেক সুন্দর জায়গা। তো আমরা এখন ব্রেকফাস্ট করবো, দেন আমরা
তো সুবর্ণভূমি রিসোর্ট থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিব। তো সব মিলিয়ে খুবই সুন্দর ছিল। তো আপনারা যদি একদিনের ট্যুরে কোথাও ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই এরকম কোনো রিসোর্টে আসবেন। তো এই রিসোর্টটা খুবই অসম্ভব সুন্দর, নদীর পাড়ে। সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে, আপনারা আসলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ আমি এখানেই বিদায় নিব, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো।